মানুষ যেন গুণগত মানের চাল নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারে সেটাকে মাথায় রেখে শ্রেতারা বিভিন্ন ধরনের সেই বৈচিত্র্যপূর্ণ চাল নিয়ে এসেছে বাজারে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে শ্রেতারা এক্সট্রা লং পিওর বাসমতি রাইসের ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে একথা জানান কোম্পানির অ্যাম্বাসেডর নিশাত খুশবু। প্রেস ব্রিফিংয়ে দেখেছেন আমাদের প্রায় 8 রকমের চাল আছে লিস্ট অনুযায়ী। সো আপনারা যে যেই ধরনের চাল খুঁজেন না কেন, স্টিকি রাইস থেকে শুরু করে এক্সট্রা লং গ্রেইন রাইস, তারপর কালেজিয়া রাইস, যেই ধরনের রাইসই আপনারা চান না কেন, সব ধরনের চাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শ্রেতারা কালেকশানে। এবং শুধু তা নয়, শ্রেতারার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিমালয়ান সল্টও অ্যাজ ওয়েল। সো আপনাদের চাহিদার অনুযায়ী শ্রেতারা চেষ্টা করছে সব ধরনের রাইস আমাদের কনজিউমারদের কাছে পৌঁছে দেওয়ার। প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সাজিদ মঞ্জুর। কামিং ওভার হিয়ার, বেসিক্যালি উই আর হিয়ার টু লঞ্চ দি শ্রেতারা সুপ্রিম এক্সট্রা লং বাসমতি রাইস। বেসিক্যালি উই আর হিয়ার টু কমপ্লিট আওয়ার প্রমিস দ্যাট এভরি ডে গুড ফুড উইচ উই ইনিশিয়েটেড ইন ফ্রম আফ্রো-ক্যারিবিয়ান মার্কেট অ্যান্ড দেন কামিং টু হিয়ার ওয়ার উই ক্যান গিভ আ কোয়ালিটি রাইস অ্যাট রিজনেবল প্রাইস অ্যান্ড ইট ক্যান বি অ্যাফোর্ডেড বাই দি নর্মাল কনজিউমার্স। এ সময় কর্মকর্তারা জানান শ্রেতারার চাল গুণগত মানের না হলে টাকা ফেরত দেওয়া হবে। প্রথমত রাইস তো বাজারে অনেক আছে, বাট আমি এখন পর্যন্ত কোনো রাইস কোম্পানিকে দেখি নাই এরকম মানি ব্যাক গ্যারান্টি দিতে, যে আপনি বাসায় নিয়ে যান, চাল খাওয়ার পরে প্যাকেটও রিটার্ন করতে হবে না, জাস্ট এসে বলতে হবে যে উই আর নট হ্যাপি ইউজিং দ্যাট রাইস, তাহলে আমরা মানি ব্যাক দিচ্ছি। তো এমন একটা গ্যারান্টি পাওয়ার পরে তো আমার ডেফিনেটলি ইচ্ছা হবে, আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হই আর নাই হই, আমার তো মনে চাইবে যে আমি এই চালটা একটু ট্রাই করে দেখি। তার মধ্যে আমার কাছে মনে হয় একটা কম্পিটিটিভ মার্কেট প্লেসে যদি রিজনেবল প্রাইসে কেউ কিছু অফার করে, এখন সব কিছুর এমনিতেই কস্ট হাই, সো ডেফিনেটলি আমরা বাজারে গেলে যখন বাজার করি আমরা চেষ্টা করি যে কোনটার প্রাইস একটু কম, ওই জিনিসটা কিনলে হয়তো আমার একটু সঞ্চয় হবে সংসারে। আরেকটা বিষয় হচ্ছে গিয়া, এখানে আপনারা অনেক ধরনের অপশন পাচ্ছেন, এক্সট্রা লং গ্রেইন রাইস পাচ্ছেন, ব্রাউন রাইস পাচ্ছেন, স্টিকি রাইস পাচ্ছেন, তারপর শর্ট গ্রেইন রাইস পাচ্ছেন, সো দেয়ার আর সো মেনি অপশানস। সো আমার কাছে মনে হয় আমি বিরিয়ানি রান্না করি, ভাত রান্না করি, আর সেমাই রান্না পায়েস রান্না করি, আমার কাছে সব ধরনের অপশান আছে। শুধু ব্রিটেন নয় ভাইয়া, আপনারা ইউরোপেও পেয়ে যাচ্ছেন, সো ইউকে ইউরোপ সব জায়গাতেই আপনারা পেয়ে যাচ্ছেন শ্রেতারার চাল। এবং রহিমস হচ্ছে আমাদের সবচেয়ে বড় হোলসেলার ফর বাংলাদেশি কমিউনিটি, সো আপনারা রহিমসে কিন্তু এই চালের সবগুলো অপশন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, অ্যাভেলেবল ইন দি মার্কেট থ্রু আওয়ার ডিস্ট্রিবিউটরস এন্ড ক্যাশ এন্ড ক্যারিজ, আই মিন লাইক দে ক্যান দ্যাট উইল বি ওয়ার্কিং অন দ্যাট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রাইট নাও অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আই মিন পিপল ডিমান্ড ইট উইল বি ডেলিভার্ড। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর আব্দুল রহমান, মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক হেফাজুল কলিম রাকিব।